ছট পুজো উপলক্ষে রাধিকাপুর থেকে কাটিহার পর্যন্ত চালু হলো স্পেশাল ট্রেন। সরকারি গাইডলাইন মেনে ছট পুজো উপলক্ষে রাধিকাপুর থেকে কাটিহার স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। করোনা আবহের জন্য দীর্ঘদিন ধরে রাধিকাপুর থেকে যে সমস্ত ট্রেন চলাচল করে কলকাতা, দিল্লি, শিলিগুড়ি, কাটিহার এখনও অবধি বন্ধ রয়েছে করোনার কারণে। এবং সেই ক্ষেত্রে সরকারি গাইডলাইন মেনে যখন এই রাজ্যে প্রচুর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর, তাই উত্তর দিনাজপুর জেলার বাসীর জন্য রাধিকাপুর থেকে কাটিহার পর্যন্ত ছট পুজোর কথা মাথায় রেখে এই ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 17 থেকে 25 তারিখ পর্যন্ত। কালিয়াগঞ্জ স্টেশন মাস্টার বিশ্বজিৎ বাবন এদিন জানিয়েছেন, সামনেই রয়েছে ছট পুজো, আর সেই উপলক্ষে মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাধিকাপুর থেকে কাটিহার পর্যন্ত এই শুধুমাত্র সকালে এই স্পেশাল ট্রেন চলবে। এবং তিনি আরও জানিয়েছেন, কারেন্ট রিজার্ভেশন করে টিকিট কাটতে হবে যাত্রীদের। আমাদের সব অফিসিয়াল যে সব কিছু গাইডলাইন মেনে, হ্যাঁ, স্যানিটাইজার করে, মাস্ক পরে, সব কিছু করে, হ্যাঁ, অফিসিয়াল গাইডলাইন মেনে চালানো হচ্ছে। এবং একটি স্পেশাল ট্রেন 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চালানোর কথা বলেছে। অফিসিয়াল গাইডলাইন মেনেই চালানো হচ্ছে সব। এটা 25 তারিখ পর্যন্ত চলবে, হ্যাঁ, স্পেশাল ট্রেন, পূজা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে এটাকে। হ্যাঁ, মর্নিং টাইম একটাই, ওই 055-27, 055-28, আর এটাতে কারেন্ট রিজার্ভেশন বুকিং করেই চালানো হচ্ছে, এবং কোনো লোকাল প্যাসেঞ্জার এটাতে অ্যালাউ করা হচ্ছে না। হ্যাঁ, ইটিএস কাউন্টার বন্ধ আছে, পিআরএস কাউন্টার খোলা আছে, যেখানে কারেন্ট রিজার্ভেশন করেই ও প্যাসেঞ্জারকে করা হচ্ছে, অ্যালাউ। এল দাস অ্যান্ড সন্স, করোনা আবহে সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রস্তুত আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের ছেলে ও মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ির কালেকশন। আজই আসুন এল দাস অ্যান্ড সন্সে, দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার।